পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসরের কথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা দেখার পর এই বিশাল ধী প্রাণীটিকে সামনাসামনি দেখার ইচ্ছা মনে জাগেনি এমন মানুষ হয়তো নেই বললেই চলে। ডাইনোসরের দেখা পেতে লক্ষ কোটি বছর আগে পৌঁছানো সম্ভব নয়, তবে ডাইনোসর সম্পর্কে এমন অনেক চমকপ্রদ তথ্য আছে যা জানলে হয়তো ডাইনোসর না দেখার আক্ষেপ কিছুটা হলেও ঘুচতে পারে আপনার। আজ এই ডাইনোসর সম্পর্কে জানব আমরা। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরী পর্বে ঘুরে আসা যাক ডাইনোসরের জগৎ থেকে। ডাইনোসরের ইতিকথা জানতে প্রথমেই মনে প্রশ্ন জাগতে পারে, ডাইনোসর আসলে কি বা কাদের ডাইনোসর বলা যায়? ফাইলোজেনেটিক নামকরণ অনুসারে ডাইনোসর মূলত বর্তমান পাখি এবং ট্রাইসেরাটোপসের একটি আদিম প্রজাতি। এভাবেও বলা যায় আমরা এখন যে পাখি দেখতে পাই তারা প্রকৃত অর্থে ডাইনোসরেরই বিবর্তিত রূপ। অন্যদিকে ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ওয়েনের মতে ডাইনোসর হল মেগালোসরাস এবং ইগুয়ান্ডন প্রজাতির পূর্বপুরুষ। অর্থাৎ বলা যায় ডাইনোসর বা ডাইনোসরিয়া হল অর্নিথিসিয়া এবং সৌরিসিয়া প্রজাতির সংমিশ্রণ। একদম এক কথায় বলতে গেলে ডাইনোসর বলতে এমন অর্কোসরদের বোঝানো হয় যাদের দেহের পেছনের অংশ পা হিসেবে দেহের সমস্ত ভার নিতে সাহায্য করে। অনেকে টেরোসর, মোসাসর, ইচথিওসর, প্লেসিওসর এবং ডিমিট্রোডনকে ডাইনোসর বলে আখ্যা দিয়ে থাকেন, কিন্তু তাদের কোনো প্রজাতিরই ডাইনোসরের মতো শারীরিক গঠন ছিল না। মেসোজোয়িক যুগের অন্যতম প্রভাব বিস্তারকারী প্রজাতি ছিল ডাইনোসর। 2018 সাল পর্যন্ত খুঁজে পাওয়া ফসিল বিশ্লেষণ করে প্রায় 900টির মতো ডাইনোসরের প্রজাতি বের করতে সক্ষম হন বিজ্ঞানীরা। অবশ্য জীবাশ্ম হিসেবে সংরক্ষিত অবস্থায় ডাইনোসরের মোট 1850টির মতো প্রজাতি রয়েছে বলে মনে করা হয়। তবে বিজ্ঞানীদের ধারণা এখনও 75% ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করা বাকি রয়েছে। 1995 সালের এক গবেষণায় ধারণা করা হয় যে পৃথিবীতে প্রায় 3400 প্রজাতির ডাইনোসরের উপস্থিতি ছিল, যাদের বেশিরভাগই ফসিল হিসেবে সংরক্ষিত অবস্থায় নেই। হাজার বছর আগেও মানুষ ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম সম্পর্কে জানত, তবে সেগুলো যে ডাইনোসরের ফসিল সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তাদের। প্রাচীনকালে চীনাদের কাছে ডাইনোসরের ফসিল ড্রাগনের হাড্ডি বলে পরিচিত ছিল এবং তৎকালীন ইতিহাসেও সেরকম বর্ণনাই পাওয়া যায়। এমনকি চীনারা ডাইনোসরের জীবাশ্ম ওষুধ হিসেবে ব্যবহার করত। তবে ইউরোপে ডাইনোসরের জীবাশ্মকে বিশালদেহী মানুষের কঙ্কাল বলে মনে করা হতো। 17 শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে প্রথম যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায় তা ছিল মেগালোসরাসের উর্বস্থির হাড়। হাড়টি পাওয়া যায় অক্সফোর্ড শায়ারের চিপিং নোটনের কাছাকাছি কর্নওয়েল নামক একটি জায়গায়। সেখানে চুনা পাথরের খনি থেকে হাড়টির সন্ধান পাওয়া যায়। 1815 থেকে 1824 সালের মধ্যে ধর্মতত্ত্ববিদ উইলিয়াম বাকল্যান্ড আরও কিছু মেগালোসরাসের জীবাশ্ম খুঁজে পান এবং তা পরীক্ষা নিরীক্ষার পর প্রথম এই প্রজাতিটিকে ডাইনোসর হিসেবে নামকরণ করেন। সে সময়ের একটি বৈজ্ঞানিক সাময়িক পত্রে প্রকাশিত তার এই গবেষণাপত্র থেকেই ডাইনোসর সম্পর্কে জানতে শুরু করে মানুষ। 1858 সালে নিউ জার্সির ছোট্ট শহর হ্যাজনফিল্ডের একটি মার্ল স্টোনের গর্ত থেকে উইলিয়াম পার্কার ফোলকে ডাইনোসরের যে জীবাশ্মটি আবিষ্কার করেন তা ছিল আমেরিকায় পাওয়া ডাইনোসরের প্রথম নমুনা। ডাইনোসরের এই প্রজাতিটির নামকরণ করা হয় হ্যাড্রোসরাস ফোলকি। উইলিয়াম পার্কারের এই আবিষ্কারটি ছিল বেশ গুরুত্বপূর্ণ, কেননা এটি ছিল প্রায় সম্পূর্ণ একটি ডাইনোসরের কঙ্কাল। অবশ্য এর আগে 1834 সালে ইংল্যান্ডের মেডস্টোনেও প্রায় সম্পূর্ণ ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছিল, কিন্তু উইলিয়াম পার্কারের এই জীবাশ্ম থেকে প্রথম দ্বীপে ডাইনোসর সম্পর্কে জানতে পারেন বিজ্ঞানীরা। এর আগ পর্যন্ত সব ডাইনোসর চার পেয়ে বলে মনে করা হতো। 1970-এর দশক থেকে ডাইনোসর গবেষণায় নতুন জোয়ার শুরু হয় বলা যায়। বিশেষ করে 1969 সালে জীবাশ্মবিদ জন অস্ট্রাম ডিনোনিকাস নামে এক ধরনের দুপেয়ে শিকারী ডাইনোসরের ফসিল আবিষ্কার করেন এবং তিনি দাবি করেন এরা ছিল উষ্ণ রক্তের ডাইনোসর। এর আগ পর্যন্ত মনে করা হতো ডাইনোসর ছিল শীতল রক্তের প্রাণী।
এরপর ডাইনোসরের জীবাশ্ম থেকে নরম টিস্যু আবিষ্কার শুরু হয়। 1998 সালে দক্ষিণ ইতালির পিট্রা রোইয়া প্ল্যান্টেন কালকে একটি সেলিওরসরের জীবাশ্ম আবিষ্কার করা হয়। সংগৃহীত নমুনাটি ছিল একটি কিশোর বয়সী সিপিওনিক্স সামনিটিকুস ডাইনোসরের। আশ্চর্যজনক ব্যাপার হল জীবাশ্মে ডাইনোসরের অন্ত্র, কোলন, লিভার, পেশি এবং উইন্ড পাইপের কিছু অংশ পাওয়া যায়। ট্রায়াসিক যুগের মাঝামাঝি থেকে শেষের দিকে আর্কোসরদের থেকে ডাইনোসরদের আগমন ঘটেছিল বলে মনে করা হয়। প্রায় 25 কোটি বছর আগে পারমিয়ান ট্রায়াসিক গণবিলুপ্তির ঘটনায় আনুমানিক 96% জলজ এবং 70% মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এই ঘটনার প্রায় 2 কোটি বছর পর পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে। ধারণা করা হয় প্রথম দিকে ডাইনোসররা ছিল আকারে ছোট এবং দ্বিপদী। আর্জেন্টিনায় প্রায় 23 কোটি বছর আগে যে ধরনের ডাইনোসরের বিচরণ ছিল তাদের মধ্যে লেগাসুকুস এবং লেগারপেটন অন্যতম। প্রকৃতিতে সবকিছুরই রং বা বর্ণভেদে নানান প্রকারের দেখা মেলে, ডাইনোসরও তার ব্যতিক্রম নয়। 1842 সালে স্যার রিচার্ড ওয়েন সর্বপ্রথম ডাইনোসরের শ্রেণীবিন্যাস নিয়ে গবেষণা শুরু করেন। তার মতে ইগুয়ানটন, মেগালোসোরাস এবং হাইলিওসোরাস হল এমন এক ধরনের সরীসৃপ প্রজাতি যাদের ডাইনোসর বলে আখ্যায়িত করা যায়। মূলত আর্কোসর প্রজাতি থেকেই ডাইনোসরের উৎপত্তি ঘটেছিল। আমরা এখন যে কুমির দেখতে পাই তা আর্কোসর প্রজাতিরই বিবর্তিত রূপ। বর্তমানে বিজ্ঞানীরা ডাইনোসরদের প্রাথমিকভাবে 2টি শ্রেণীতে ভাগ করেছেন। এগুলো হচ্ছে সরিস্কিয়া এবং অর্নিথিস্কিয়া। গবেষণা থেকে জানা যায় ডাইনোসরের গড় আকার ট্রায়াসিক যুগ, জুরাসিক যুগের গোড়ার দিক থেকে শেষের দিকে এবং ক্রিটেশাস যুগে প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে। আর মেসোজোয়িক যুগে দ্বিপদী শিকারী ডাইনোসরদের বিচরণ ছিল বেশি, আর এদের ওজন ছিল 100 থেকে 1000 কেজির মধ্যে। তবে ডাইনোসরদের যুগে সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ওজনের ডাইনোসর ছিল সরোপড। প্রাক জুরাসিক যুগে এদের আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়। আর জুরাসিক যুগের শেষের দিকে বলতে গেলে গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে এরা। যেহেতু পৃথিবীতে বিচরণ করা ডাইনোসরদের একটা ক্ষুদ্র অংশ ফসিল বা জীবাশ্ম হিসেবে সংরক্ষিত রয়েছে এবং এদের মধ্যে একটা সামান্য অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে, সে কারণে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট ডাইনোসর কোনটি ছিল তা হয়তো কখনোই বের করা সম্ভব হবে না। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রায় পূর্ণাঙ্গ ফসিল এবং হাড়ের আকৃতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ডাইনোসরদের আকৃতির একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। উচ্চতা এবং ওজনের বিচারে সবচেয়ে বিশালাকার ডাইনোসর হল জিরাফাটাইটান ব্র্যাঙ্কাই, যাদের উচ্চতা ছিল প্রায় 12 মিটার বা 39 ফুট। 1907 থেকে 1912 সালের মধ্যে তানজানিয়ায় এর একটি জীবাশ্ম পাওয়া যায় এবং তা জার্মানির একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে। প্রায় পূর্ণাঙ্গ ফসিল হিসেবে সবচেয়ে লম্বা ডাইনোসর হচ্ছে পাচাগোটাইটান। এর দৈর্ঘ্য 37 মিটার বা 121 ফুট। তবে ফসিল রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করার পর আর্জেন্টিনোসরাসকে সবচেয়ে লম্বা ডাইনোসর আখ্যা দেওয়া যায়। আর্জেন্টিনায় পাওয়া এর একটি নমুনার দৈর্ঘ্য হচ্ছে 39.7 মিটার বা 130 ফুট। গবেষণা অনুযায়ী এদের ওজন হতো 80,000 থেকে 1,00,000 কেজি পর্যন্ত। উচ্চতার বিচারে সবাইকে ছাড়িয়ে যেত সরোপজাইডন নামের এক প্রজাতির ডাইনোসর। এদের উচ্চতা হতো 18 মিটার বা 59 ফুট। আর মাংসাশী ডাইনোসরের মধ্যে সবচেয়ে বড় ছিল স্পিনোসোরাস, যারা লম্বায় হতো 12.6 থেকে 18 মিটার বা 41 থেকে 59 ফুট এবং ওজন হতো 7 থেকে 21 মেট্রিক টন। এছাড়া আরও কিছু বিশালদেহী মাংসাশী দ্বিপদী ডাইনোসরের মধ্যে ছিল জিগানোটোসোরাস, কারচারোডোন্টোসোরাস, টাইরানোসোরাস, থেরিজিনোসোরাস এবং ডাইনোকাইরাস। বিজ্ঞানীদের হিসেবে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসর হচ্ছে এনকিউর্নেস হক্সলাই। মাত্র 34 সেন্টিমিটার লম্বা এই ডাইনোসরদের ওজন হতো মাত্র 110 গ্রাম। সাধারণত পাখিদের ঝাঁক বেঁধে আকাশে উঠতে দেখা যায়, আর পাখি যেহেতু ডাইনোসরেরই বিবর্তিত রূপ তাই ডাইনোসরের মধ্যেও একজোট হয়ে ঘুরে বেড়ানোর
প্রবণতা ছিল বলে মনে করা হয়। শুধু তৃণভোজী ডাইনোসরই নয়, মাংসাশী ডাইনোসররাও জোট বেঁধে বিচরণ এবং শিকার ধরত। তবে শিকার ছাড়াও এক প্রজাতির ডাইনোসর অন্য প্রজাতির উপর হামলা করত, এমন প্রমাণও পাওয়া গেছে। 1971 সালে গোবি মরুভূমিতে পাওয়া জীবাশ্ম থেকে এমনটা নিশ্চিত করে বলা যায়। এখানে একটি ভেলোসিরেপ্টর একটি প্রোটোসিরেটপসকে আক্রমণ করেছিল। বলা হয় ডাইনোসররা দিনের বেলায় সক্রিয় থাকত, তবে কিছু কিছু প্রজাতি নিশাচর ছিল। মানুষের মতো বলতে গেলে সব প্রাণী নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে, তবে তাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। ডাইনোসরের যোগাযোগের মাধ্যম নিয়ে গবেষণায় দেখা যায় তারা পাখিদের মতো দৃষ্টি এবং কণ্ঠস্বর দিয়ে একে অপরের সাথে ভাব বিনিময়ের চেষ্টা করত। এরা শরীরের বিভিন্ন অঙ্গ যেমন শিং, ক্রেস্ট বা পালক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত। 2016 সালের এক সমীক্ষায় দেখা যায় পাখি এবং কুমিরের মতো ডাইনোসররাও আওয়াজ করতে পারত, তবে সময়ের সাথে সাথে তাদের যোগাযোগের উপায়ও পরিবর্তিত হতে থাকে। এছাড়া ডাইনোসরদের দৈহিক আকার ভেদেও ভাব বিনিময়ে পার্থক্য দেখা যায়। বর্তমানের পাখির সাথে ডাইনোসরের বৈশিষ্ট্যের সাদৃশ্য পাওয়া গেলেও কথাটা কতটা সত্যি তা জানার চেষ্টা চলছিল অনেক বছর ধরেই। 1868 সালে টমাস হেনরি হাক্সলি ডাইনোসরের সাথে পাখির একটা সম্ভাব্য সম্পর্কের ধারণা দেন। পরবর্তীতে 20 শতাব্দীর দিকে গারহার্ড হেইলম্যানের গবেষণায় তা অনেকটা ভুল প্রমাণিত হয়। 1970 সালের দিকে ওস্ট্রোম আবার ওই ডাইনোসর পাখির মতাদর্শ নিয়ে কাজ শুরু করেন। তিনি থেরোপড বা ছোট দ্বিপদী ডাইনোসর এবং আদিম পাখির কিছু জীবাশ্ম খুঁজে পান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইজিয়ান ফরমেশনে পাওয়া বিভিন্ন দ্বিপদী ডাইনোসরের কঙ্কাল এবং পাখির পালক। গবেষণায় দেখা যায় যে থেরোপড ডাইনোসরের সাথে পাখির শরীরবৃত্তীয় শতাধিক মিল রয়েছে, ফলে বলা যায় যে পাখি আসলে কোটি কোটি বছর পুরনো ডাইনোসরেরই বিবর্তিত রূপ। আমরা হয়তো সকলেই কম বেশি জানি কিভাবে একসময় পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে 5 থেকে 15 কিলোমিটার প্রশস্ত একটি উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল পৃথিবীর উপর। এই ঘটনাকে বলা হয় ক্রিটেশাস প্যালিওজিন, সংক্ষেপে কেপিজে এক্সটিংশন ইভেন্ট। এর ফলে তাৎক্ষণিকভাবে পৃথিবীতে সুনামি, ভূমিকম্প এবং আগুনের ঝড়ে বহু প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়। তবে এই ঘটনার প্রভাব ছিল দীর্ঘ সময়ব্যাপী। শুরু হয় অ্যাসিড বৃষ্টি এবং সমুদ্রের পানি অ্যাসিডে পরিণত হয়। বিষাক্ত কার্বন পার্টিকেলে বছরের পর বছর ধরে পৃথিবীর আকাশ ঢাকা থাকায় শুরু হয় বরফ যুগ। নানা প্রতিকূলতা এবং খাদ্যের অভাবে ডাইনোসর সহ প্রায় 76% প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। পাখির পূর্বপ্রজন্ম হিসেবে যারা বেঁচেছিল তারাও একসময় হারিয়ে যেতে থাকে, কেননা কেপিজি ঘটনার পর সকল গাছপালা উজাড় হয়ে গিয়েছিল। মনে করা হয় গণবিলুপ্তির পরও কিছু ডাইনোসরের প্রজাতি আরও 100,000 বছর টিকে থাকতে সক্ষম হয়েছিল। ডাইনোসর নিয়ে উৎসাহ এবং আগ্রহ কখনোই পৃথিবীর মানুষের মন থেকে চলে যাবার নয়। বলাই বাহুল্য, ডাইনোসর নিয়ে এখনও অনেক অজানা তথ্য আবিষ্কার করা বাকি আছে। তবু যতটা জানা গেছে তা থেকে বলা যায় ডাইনোসররা চলে গেলেও তাদের কিছু বিবর্তিত প্রজন্ম রেখে গেছে আমাদের মাঝে, যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি যে পৃথিবীতে ডাইনোসর বলে কোনো প্রাণী ছিল।